তো প্রথমে দেখো আমাদের দুইটা কোশ্চেন দেওয়া আছে। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে সিয়াব কর্পোরেশন, এটা 2018 সালে এসেছিল, 2018 সালে এসেছে। আমরা এই কোশ্চেনটা প্রথমে দেখব এবং সমাধান করব। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনের ভিতরে আমাদের অনেকগুলো বিষয় আছে। এখানের মধ্যে আমাদের ডিভিডেন্ট আছে, আমরা এর আগে ডিভিডেন্ডের অঙ্ক করি নাই। স্টক স্প্লিট আছে, এরপরে আমরা স্টক হোল্ডার সিকিউরিটি কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এ হচ্ছে যে আমাদের এই প্রশ্নটা। তো প্রথমে দেখো প্রশ্নটা সবাই একটু নাও, তো আমরা কোশ্চেনটা সমাধান করি। যেমন এখানে প্রথমে প্রশ্নটা দেওয়া আছে, দেখো দ্য স্টক হোল্ডার সিকিউরিটি অ্যাকাউন্টস অফ সিয়াব কর্পোরেশন অন জানুয়ারি 1, 2017। সিয়াব কর্পোরেশনের জানুয়ারি 1 তারিখ 2017 সালে তথ্য দেওয়া আছে, যেখানে কমন স্টক দেওয়া আছে প্রতি শেয়ার 20 টাকা করে, 60,000 শেয়ার টোটাল 12 লক্ষ টাকা। 20 টাকা করে 60,000 শেয়ার টোটাল 12 লক্ষ টাকা। পেড আপ ক্যাপিটাল ইন এক্সেস দেওয়া আছে 2 লক্ষ টাকা। রিটার্ন আর্নিং দেওয়া আছে 6 লক্ষ টাকা। এটা হচ্ছে প্রাইমারি ইনফরমেশন। ডিউরিং দ্য ইয়ার দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অকার, চলতি বছরে নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়। তো আমরা লেনদেনগুলো পড়বো, নিচে বলছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন অ্যান্ড ক্লোজিং ইন ডি ফর নেট ইনকাম। আমাদের এটার জন্য জাবেদা দিতে বলছে এবং নেট ইনকামের ক্লোজিং এন্ট্রিটা দিতে বলছে। তো প্রথমে প্রথম রিকোয়ারমেন্টটা দেখো, তাহলে জার্নালের কলম করে আমরা এন্ট্রিগুলো পড়বো, সাথে সাথে আমরা জাবেদাগুলো লিখে ফেলবো। তো তোমরা জাবেদার কলম করবা ফেব্রুয়ারি, প্রথমে ফেব্রুয়ারি 1, এটা হচ্ছে 2017 সালের তথ্য। এগুলো হচ্ছে যে 2017 সালের তথ্য। তো প্রথমে বলছে ডিক্লার্ড এ টাকা 1 ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার স্টক হোল্ডার্স অফ রেকর্ড ফেব্রুয়ারি 15 এন্ড পেবল মার্চ 1। মনে রাখবা আমাদের ডিভিডেন্ডের সবসময় 3টা তারিখ বলা থাকে, একটা হচ্ছে ডিক্লারেশন ডেট, আরেকটা হচ্ছে রেকর্ডিং ডেট, আরেকটা হচ্ছে পেমেন্ট ডেট। একটা হচ্ছে ডিক্লারেশন ডেট, আরেকটা হচ্ছে রেকর্ডিং ডেট, আরেকটা হচ্ছে যে কি পেমেন্ট ডেট। এখন আমরা প্রথমে ডিভিডেন্ডটা ডিক্লার করছি, এর পরবর্তীতে আমরা ডিভিডেন্ডটা পরিশোধ করব। তাহলে প্রথমে প্রতি শেয়ারে 1 টাকা করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। মনে রাখবার ডিভিডেন্ডটার সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে রিটার্ন আর্নিংয়ের। ডিভিডেন্ডের সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে কিসের? রিটার্ন আর্নিংয়ের। এখন আসো এই যে ডিভিডেন্ড, এই ডিভিডেন্ড বলতে আমরা কি বুঝি? কোনো একজন শেয়ার হোল্ডার যখন সে কোনো একটা কোম্পানি থেকে শেয়ার ক্রয় করে, সেটা কমন শেয়ার হইতে পারে, সেটা প্রেফারেন্স শেয়ার হইতে পারে, ওইখান থেকে সেই যে লভ্যাংশ যেটা পায় সেটাই হচ্ছে যে মূলত ডিভিডেন্ড বা লভ্যাংশ বলি আমরা এখানে। তো এই ডিভিডেন্ডটা সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড আর একটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ডটা হচ্ছে ডিভিডেন্ড আকারে যখন আমরা কোনো নগদ টাকা পরিশোধ করব সেটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, আর স্টক ডিভিডেন্ডটা হচ্ছে যখন আমরা নগদ টাকা না দিয়ে যখন ডিভিডেন্ড হিসাবে কোনো শেয়ার প্রদান করব, এটাকে বলা হয় স্টক ডিভিডেন্ড। ওকে, আর স্টক ডিভিডেন্ড হোক ক্যাশ ডিভিডেন্ড হোক, দুইটার কারণে প্রতিষ্ঠানের রিটার্ন আর্নিং এর পরিমাণটা কমে যাবে, কারণ এই ডিভিডেন্ডগুলো মূলত দেওয়া হয় রিটার্ন আর্নিং থেকে। ডিভিডেন্ডগুলো দেওয়া হয় মূলত কোত্থেকে? রিটার্ন আর্নিং থেকে। আর ডিভিডেন্ডটা হচ্ছে, রিটার্ন আর্নিংটা হচ্ছে আমাদের স্টক হোল্ডার সিকিউরিটির একটা অংশ। রিটার্ন আর্নিংটা হচ্ছে কিসের অংশ? স্টক হোল্ডার সিকিউরিটির অংশ। তাহলে আমরা জানি স্টক হোল্ডার সিকিউরিটি যদি কমে যায়, স্টক হোল্ডার সিকিউরিটি যদি কমে যায় তাহলে সেটা ডেবিট হয়। তাহলে ডিভিডেন্ড তুমি যখন দিবা এটার কারণে আমাদের রিটার্ন আর্নিং এর পরিমাণ কমে যাবে। তাহলে প্রথমে লিখো রিটার্ন আর্নিং ডেবিট, রিটার্ন আর্নিং, রিটার্ন আর্নিং ডেবিট। এরপরে হচ্ছে আমরা ডিভিডেন্ডটা দিব, তাহলে ডিভিডেন্ডটা দিব আমরা কিন্তু মার্চে গিয়ে। তাহলে এখন লিখবো রিটার্ন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়াবল ক্রেডিট, ডিভিডেন্ড পেয়াবল ক্রেডিট, রিটার্ন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়াবল ক্রেডিট। এখন এখানে কোশ্চেন করতে পারো, স্যার ডিভিডেন্ড পেয়াবলটা কেন হলো?
আমরা তো ডিভিডেন্ডটা আগে ঘোষণা করি পরে পরিশোধ করি, আমরা ডিভিডেন্ডটা আগে ঘোষণা করি পরে পরিশোধ করি, সেজন্য আমরা এখানে প্রথমে ঘোষণা করছি, সেজন্য এখানে জাবেদাটা লিখছি রিটার্ন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট। এখন আসো টাকা কত হবে, প্রতি শেয়ারে ডিভিডেন্ড দেয় 1 টাকা, আমাদের উপরে শেয়ারের সংখ্যা দেওয়া আছে 60,000, তাহলে 60,000 গুণ 1 তাহলে 60,000 টাকা, 60,000 গুণ 1 তাহলে 60,000 টাকা, 60,000 টাকা। এটার ব্যাখ্যা লিখবা টু রেকর্ড ডিক্লারেশন অফ ক্যাশ ডিভিডেন্ড, এটার ব্যাখ্যা লিখবা টু রেকর্ড ডিক্লারেশন অফ ক্যাশ ডিভিডেন্ড, টু রেকর্ড ডিক্লারেশন অফ ক্যাশ ডিভিডেন্ড। ওকে, তাহলে প্রথম জাবেদাটাতে কারা, তাহলে ডিভিডেন্ড ঘোষণা করলে জাবেদাটা কি হবে, রিটার্ন আর্নিং ডেবিট হবে, ডিভিডেন্ড পেবল ক্রেডিট হবে, কারণ এটা দি নাই আমরা দিব। এরপরে বলছে মার্চের 1 তারিখ পেড দ্য ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড ইন ফেব্রুয়ারি। এখন এই যে আমরা যে ডিভিডেন্ডটা ঘোষণা করছি, এখন মার্চের 1 তারিখে গিয়ে, এই মার্চের 1 তারিখে গিয়ে আমরা এই ডিভিডেন্ডটা পরিশোধ করে দিছি, তাহলে জাবেদাটা হবে, এটা যেহেতু পরিশোধ করে দিছি তাহলে ডিভিডেন্ড পেবল ডেবিট, ডিভিডেন্ড পেবল ডেবিট, যেহেতু ক্যাশ ডিভিডেন্ড ক্যাশ টাকা কমে যাবে তাহলে ক্যাশ ক্রেডিট, ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এখানে টাকা লিখো 60,000, এই যে 60,000 টাকা, ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট 60,000 টাকা। কোনো কোশ্চেন থাকলে করো, টু রেকর্ড পেমেন্ট অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড টু রেকর্ড পেমেন্ট অফ ডিভিডেন্ড। দেখা যাচ্ছে তো তোমার এখানে নেটওয়ার্কের সমস্যা, তাহলে এখানে তো ক্লিয়ার আছে? ওকে, যদি বেশি দেখা না যায় তাহলে লিপ নাও, লিপ নিয়ে আবার ঢুকো, ওই লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে। এরপরে দেখো মার্চের 1 তারিখের পরে, এরপরে হচ্ছে যে এপ্রিলের 1 তারিখ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিবা, অ্যানাউন্স, অ্যানাউন্স 2-for-1 স্টক স্প্লিট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন আসো স্টক স্প্লিট বলতে আমরা কি বুঝি, স্টক স্প্লিট, এই স্টক স্প্লিট এটার বাংলা হচ্ছে স্টক স্প্লিট, স্টক স্প্লিট, স্টক স্প্লিট, স্টক স্প্লিট, SPI স্প্লিট, এটা হচ্ছে বাংলা হচ্ছে শেয়ার খণ্ডন, স্টক স্প্লিট বাংলা হচ্ছে যে শেয়ার খণ্ডন। এটা বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে কোম্পানির মোট মূলধনকে অপরিবর্তিত রেখে, কোম্পানির টোটাল ক্যাপিটালের পরিমাণ অপরিবর্তিত রেখে শেয়ারের সংখ্যা বৃদ্ধি অথবা শেয়ারের সংখ্যা হ্রাস করাকে বলা হয় স্টক স্প্লিট। অর্থাৎ কোম্পানির মূলধনটা অপরিবর্তিত রেখে শেয়ারের সংখ্যা বৃদ্ধি অথবা হ্রাস করাকে বলা হয় স্টক স্প্লিট। যেমন আমাদের এখানে এদের কোম্পানির টোটাল মূলধন দেওয়া আছে 12 লক্ষ টাকা, টোটাল মূলধন দেওয়া আছে 12 লক্ষ টাকা, শেয়ারের সংখ্যা দেওয়া আছে 60,000, প্রতি শেয়ারের দাম দেওয়া আছে 20 টাকা। এখন দেখো ওরা বলছে 2-for-1, মানে একটা শেয়ারকে তারা করবে কয়টা শেয়ার, 2টা শেয়ার, একটা শেয়ারকে কয়টা শেয়ার করবে, 2টা শেয়ার করবে। তাহলে একটা শেয়ারকে যদি তারা 2টা শেয়ার করে, বর্তমানে কোম্পানির শেয়ারের সংখ্যা আছে 60,000, তাহলে এটা হয়ে যাবে কত শেয়ার, 1,20,000 শেয়ার, 1,20,000 শেয়ার, 1,20,000 শেয়ার। এখন দেখো আমরা যদি 1,20,000-এর সাথে যদি 20 গুণ করে, এটা কিন্তু মূলধন কিন্তু 12 লক্ষ টাকা থাকবে না, এটা কিন্তু 24 লক্ষ টাকা হয়ে যাবে। কিন্তু স্টক স্প্লিটের ক্ষেত্রে আমাদের কন্ডিশন, স্টক স্প্লিটের ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে মূলধন অপরিবর্তিত রাখতে হবে, তাহলে এটা 12 লক্ষ টাকার জায়গায় এটা 12 লক্ষ টাকায় থাকতে হবে, এটা পরিবর্তন করা যাবে না।
শেয়ারের সংখ্যা পরিবর্তন হইতে পারে, এটা বাড়তে বা কমতে পারে, কিন্তু মোট মূলধনের পরিমাণটা পরিবর্তন হবে না। তাহলে কাজ কি? কাজটা হচ্ছে এখানে মনে রাখবা, শেয়ারের সংখ্যাটা যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে আমাদের প্রতিটি শেয়ারের দাম দ্বিগুণ কমে যাবে। তাহলে আমাদের শেয়ারের সংখ্যা 60,000 থেকে 1,20,000 হয়ে গেছে, তাহলে প্রতি শেয়ারের দাম হয়ে যাবে আমাদের 20 টাকা থেকে 10 টাকা। অর্থাৎ শেয়ারের সংখ্যা যেভাবে বাড়বে প্রতি শেয়ারের দাম তো সেভাবে কমবে, অথবা শেয়ারের সংখ্যা যেভাবে কমবে প্রতি শেয়ারের দাম ওইভাবে বাড়বে। শেয়ারের সংখ্যা যদি দ্বিগুণ বৃদ্ধি পায় প্রতি শেয়ারের দাম দ্বিগুণ হ্রাস পাবে, শেয়ারের সংখ্যা যদি তিনগুণ বৃদ্ধি পায় প্রতি শেয়ারের দাম তিনগুণ হ্রাস পাবে, শেয়ারের সংখ্যা যদি 4 গুণ হ্রাস পায় প্রতি শেয়ারের দাম 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে একটা বাড়লে আর একটা কমবে, একটা যে হারে বাড়বে আর একটা ওই হারে কমবে, এটাকে বলা হয় মূলত আমাদের কি, স্টক স্প্লিট। এটাকে বলা হয় কি, স্টক স্প্লিট বলা হয়। তাহলে মনে রাখবা, আচ্ছা এখানে দেখো দেখি, এই স্টক স্প্লিটের কারণে, এই স্টক স্প্লিটের কারণে আমাদের প্রতিষ্ঠানের কোনো লেনদেনের কোনো পরিবর্তন হবে কিনা, টাকা পয়সার কোনো পরিবর্তন হবে? হবে না। সেই জন্য আমরা এখানে এপ্রিলের 1 তারিখ বলে লিখে দেব নো এন্ট্রি। আমরা লিখে দিব কি, নো এন্ট্রি। ওকে, এখন আসো, তাহলে বর্তমানে তাদের কোম্পানির শেয়ার সংখ্যা কি 60,000 নাকি 1,20,000? এটাই এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ এপ্রিলের 1 তারিখের আগে 60,000 ছিল, প্রতি শেয়ারের দাম ছিল 20 টাকা, কিন্তু এপ্রিলের ওই যে 1 তারিখের পর থেকে শেয়ারের সংখ্যা হয়ে যাবে 1,20,000, প্রতি শেয়ারের দাম হয়ে যাবে 10 টাকা। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। এরপরে কি বলছে বলো, জুলাইয়ের 1 তারিখে বলছে ডিক্লার 10% স্টক ডিভিডেন্ড, 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে, স্টক হোল্ডার্স টু রেকর্ড দ্য জুলাই 1, ডিস্ট্রিবিউট 30% অন ডিসেম্বর ইস্যু শেয়ার অফ দ্য স্টক ডিভিডেন্ড। অর্থাৎ আমাদের এখন স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে তারা, তো স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে 10%, তাহলে আমাদের শেয়ারের সংখ্যা, মানে তারা কোম্পানির লভ্যাংশ হিসাবে নগদ টাকা না দিয়ে, কোম্পানির লভ্যাংশ হিসাবে নগদ টাকা না দিয়ে কি দিচ্ছে, শেয়ারের সংখ্যা দিচ্ছে। তাহলে আমাদের শেয়ারের সংখ্যা আছে কত, 1,20,000, তাহলে 1,20,000-এর 10% করো, 1,20,000-এর 10% করো, তাহলে যাবদা লিখো, এটা হচ্ছে যে কয় তারিখ, জুলাইয়ের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ। তো আমরা বলছিলাম তুমি তুমি কিসের দাও, অর্থাৎ তুমি স্টক ডিভিডেন্ড দাও অথবা ক্যাশ ডিভিডেন্ড দাও, এটার কারণে রিটার্ন আর্নিং এর পরিমাণটা কমে যাবে। তাহলে যাবদা লিখবা রিটার্ন আর্নিং ডেবিট, রিটার্ন আর্নিং ডেবিট, রিটার্ন আর্নিং ডেবিট। এরপরে ডিভিডেন্ড পেবল ক্রেডিট, ডিভিডেন্ড পেবল ক্রেডিট আগে ছিল, দেখো সেম যাবদাই হচ্ছে আমাদের এখানে, আগে ক্যাশ ডিভিডেন্ড ছিল, এটা কমন ডিভিডেন্ড, এখন এখানে হচ্ছে 1,20,000, এই 1,20,000-এর 10%। এখন আমরা প্রতি শেয়ার কি 10 টাকা করে ধরবো নাকি 20 টাকা করে ধরবো? 10 টাকা করে ধরবো, তাহলে গুণ 10, তাহলে 12,000-কে 10 দ্বারা গুণ করো, তাহলে 1,00,000 কত, 1,20,000, 1,20,000, তাহলে রিটার্ন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেবল ক্রেডিট 1,20,000, 1,20,000। ব্যাখ্যা লিখো, টু ডিক্লার্ড স্টক ডিভিডেন্ড, টু রেকর্ড ডিক্লার্ড অফ, টু রেকর্ড ডিক্লার্ড অফ অফ স্টক ডিভিডেন্ড। তাহলে স্টক ডিভিডেন্ড বলতে আমরা কি বুঝি, স্টক ডিভিডেন্ড বলতে আমরা কি বুঝি, ডিভিডেন্ড আকারে যখন কোনো শেয়ার প্রদান করা হয় তখন সেটাকে বলা হয় স্টক ডিভিডেন্ড।
ডিভিডেন্ড আকারে যখন কোনো শেয়ার প্রদান করা হয় তখন সেটাকে বলা হয় কি? স্টক ডিভিডেন্ড বলা হয়। এরপরে পড়ো, এরপরে জুলাইয়ের 31 তারিখে গিয়ে বলছে, অর্থাৎ ওইখানে বলে দিছে জুলাইয়ের 31 তারিখে এটাকে ডিস্ট্রিবিউশন করছে, জুলাইয়ের 31 তারিখে এটাকে ডিস্ট্রিবিউশন করছে। এটা আমি মুছে দিচ্ছি, এটা পরবর্তীতে তোমাদেরকে বলতে হবে, একটু আমাকে বলবা। এটা জুলাইয়ের 31 তারিখে এটা ডিস্ট্রিবিউশন করছে। এখন স্টক ডিভিডেন্ড দিলে আমাদের কি বাড়বে বলো দেখি? স্টক ডিভিডেন্ড দিলে কি বাড়বে আমাদের? কমন স্টক বাড়বে না কি বাড়বে? কমন স্টক বাড়বে। তাহলে জুলাইয়ের 31 তারিখ লিখো, জুলাইয়ের 31 তারিখ। তাহলে ডিভিডেন্ড পেবল ডেবিট, ডিভিডেন্ড পেবল ডেবিট, কমন স্টক ক্রেডিট, কমন স্টক ক্রেডিট। কারণ আগেরটাতে আমরা নগদ টাকা দিছিলাম সেজন্য ক্যাশ ক্রেডিট হয়েছে, এটাতে আমরা স্টক ডিভিডেন্ড দিচ্ছি, তাহলে শেয়ারের সংখ্যা বাড়তেছে, সেজন্য স্টক কমন স্টককে ক্রেডিট করছি 1,20,000, 1,20,000, 1,20,000। এটার ব্যাখ্যা লিখো, টু রেকর্ড ডিস্ট্রিবিউশন অফ, টু রেকর্ড ডিস্ট্রিবিউশন অফ, টু রেকর্ড ডিস্ট্রিবিউশন অফ স্টক ডিভিডেন্ড, টু রেকর্ড ডিস্ট্রিবিউশন অফ স্টক ডিভিডেন্ড। কি বলছো বুঝি না, আবার বলো। কি বলছো আবার বলো? বুঝছো এটা? এটা বুঝা গেছে? এরপরে ডিসেম্বরের 31 তারিখ ডিক্লার 0.50 অফ শেয়ার ডিভিডেন্ড স্টক হোল্ডার্স টু রেকর্ড ডিসেম্বর 15। এখন আবার ওরা প্রতি শেয়ারে 1.50 টাকা, প্রতি শেয়ারে 50 পয়সা করে ডিভিডেন্ড ঘোষণা করছে। এখন আমাকে দেখি একজন বলো, বর্তমানে আমাদের শেয়ারের সংখ্যা কত আছে? বর্তমানে আমাদের শেয়ারের সংখ্যা কত? বর্তমানে শেয়ারের সংখ্যা কত? সুমাইয়া রাফি বলো, বর্তমানে তাদের শেয়ারের সংখ্যা কত? ষাট হাজার তো নাই, 60,000 তো বহুত আগে চলে গেছে স্টক স্প্লিটের কারণে। 1,60,000 করে পাইছো? আরে 1,20,000 এটাই? ১,২০,০০০ ঠিক আছে, কিন্তু তুমি স্টক ডিভিডেন্ড দিছিলা না ওদেরকে 12,000? এই যে 12,000 স্টক ডিভিডেন্ড দিছিলাম না, তাহলে আমাদের বর্তমানে শেয়ারের সংখ্যা হবে 1,20,000 যোগ 12,000। বর্তমানে আমাদের শেয়ারের সংখ্যা হচ্ছে 1,32,000। এগুলা কিন্তু মনে রাখতে হবে, পারতে হবে কিন্তু এগুলা। বর্তমানে আমাদের শেয়ারের সংখ্যা হচ্ছে 1,32,000। কেউ না বুঝলে বলতে পারো, 1,20,000 তো হচ্ছে স্টক স্প্লিটের কারণে হয়েছে। এরপরে আমরা আবার কি করছিলাম, ওই যে স্টক ডিভিডেন্ড দিছিলাম 10%, তো এটার কারণে এই যে কমন স্টক বাড়ছিল 1,20,000 টাকা, তাহলে এটা হচ্ছে যে 12,000 শেয়ারের টাকা ছিল এটাই। তাহলে বর্তমানে শেয়ার হচ্ছে 1,32,000, কত? 1,32,000। এরপর এখন আসো, এখন হচ্ছে যে ওরা এটা কি করছে, ওরা এখন আবার ডিভিডেন্ড ঘোষণা করছে ডিসেম্বরের কয় তারিখ? ডিসেম্বরের 1 তারিখে। তাহলে লিখো, ডিসেম্বরের 1 তারিখ রিটার্ন আর্নিং ডেবিট, রিটার্ন আর্নিং ডেবিট, তারপরে ডিভিডেন্ড পেবল ক্রেডিট, ডিভিডেন্ড পেবল ক্রেডিট। এটা হচ্ছে 1,32,000 গুণ 0.50, বের করো কত টাকা আসে, বের করো কত টাকা আসে।
এটা বের করো কত টাকা আসে। ৬৬,০০০ টাকা। ৬৬,০০০ ওকে বের করে ফেললাম। এরপরে লাস্টে আমাদের আরেকটা এন্ট্রি বলছে আমাদেরকে ডিসেম্বর ৩১ তারিখে তাদের নেট ইনকাম হয়েছে ৩,৫০,০০০ টাকা। ডিভিডেন্ড পরিশোধ করলে যেমন আমাদের ডিভিডেন্ডের কারণে রিটেন আর্নিং এর পরিমাণটা কমে যায়, প্রতিষ্ঠানের নেট ইনকাম হলে রিটেন আর্নিং এর পরিমাণ বেড়ে যায়। তাহলে এই রিটেন আর্নিং এর নেট ইনকামের কারণে রিটেন আর্নিং এর পরিমাণটা বেড়ে যাবে। তাহলে এটা সমন্বয় যাবতা হবে, লিখো রিটার্ন আর্নিংটা নর্মালি আমাদের বের হয় ইনকাম স্টেটমেন্ট থেকে। তাহলে ইনকাম স্টেটমেন্ট বা লিখবো আমরা ইনকাম সামারি ডেবিট, ইনকাম সামারি ডেবিট রিটার্ন আর্নিং ক্রেডিট, রিটার্ন আর্নিং ক্রেডিট। নেট ইনকামের কারণে যেহেতু রিটার্ন আর্নিং এর পরিমাণটা বেড়ে যায় সেজন্য ইনকাম সামারি, এটা আমাদের ইনকাম সামারি থেকে আসছে, সেজন্য ইনকাম সামারি ডেবিট, নেট ইনকামটা আমরা রিটার্ন আর্নিং এর সাথে যোগ করে দিব। অর্থাৎ রিটার্ন আর্নিং কে ক্রেডিট করে দিলাম ৩,৫০,০০০ টাকা। এ হচ্ছে আমাদের জাবেদাগুলা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমাদের কাজ শেষ হয়ে বি নাম্বার বলছে আমাদেরকে ব্যালেন্স শিটটা করার জন্য বলছে, বি নাম্বার রিকোয়ারমেন্ট বলছে আমাদের ব্যালেন্স শিটটা করার জন্য। এ হচ্ছে জাবেদা। জাবেদাগুলাতে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। জাবেদাগুলাতে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। নাই, চলো আমরা স্টক হোল্ডার সিকিউরিটি সেকশনটা করি। স্টক হোল্ডার আমার এই তত্ত্বগুলো তোমরা দিবা, কারণ আমাদের তো আমার তত্ত্বগুলো যেগুলো জাবেদা দিছে ওই তত্ত্বগুলো আমার লাগবে। তো স্টক হোল্ডার সিকিউরিটি সেকশনটা আমরা করব। তাহলে ব্যালেন্স শিটের কলাম করবা, টাকার কলাম দিবা দুইটা, উপরে আমরা লিখবো ব্যালেন্স শিট, প্রতিষ্ঠানের নাম লিখবা, এরপরে লিখবা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট এটা পার্শিয়াল আংশিক, তো এখানে তারিখ থাকলে তারিখটা লিখবা, এরপরে এখানে লিখবা স্টক হোল্ডার সিকিউরিটি, স্টক হোল্ডার্স ইকুইটি। এই অংশটা আমরা দেখাবো, এখানে পার্টিকুলার টাকা টাকা। ওকে, এভাবে করে প্রথমে আমরা লিখব আমাদের পেড ইন ক্যাপিটাল গুলো লিখব আমরা। পেড ইন ক্যাপিটাল প্রথম হেডিং হবে, পেড ইন ক্যাপিটাল প্রথম হেডিং হবে, পেড ইন ক্যাপিটাল। এই পেড ইন ক্যাপিটালের ভিতরে থাকে নর্মালি কমন স্টক আর প্রেফারড স্টক। তো আমাদের এখানে প্রশ্নে দেখো ক্যাপিটাল স্টক বা কমন স্টক, ক্যাপিটাল স্টক, তাহলে এটার ভিতরে প্রথমে লিখো ক্যাপিটাল স্টক। তাহলে ক্যাপিটাল স্টক, তো ক্যাপিটাল স্টকের ভিতরে কমন স্টক। এখন এই কমন স্টক আমাদের আগে ছিল, কমন স্টক আমাদের প্রথমে প্রশ্নে দেওয়া ছিল ১২,০০০০ টাকা। এরপরে কিন্তু আমাদের এখান দিয়ে একটা কমন স্টক ক্রেডিট হয়েছিল ১,২০,০০০টাকা। যা কথা দেখলে বলতে পারবা কত টাকা ক্রেডিট হয়েছিল, ১,২০,০০০টাকা। তাহলে ১,২০,০০০টাকা ক্রেডিট হয়েছে মানে বাড়ছে। তাহলে টোটাল হচ্ছে কত টাকা, তাহলে টোটাল হচ্ছে ১৩,২০,০০০, টোটাল হচ্ছে ১৩,২০,০০০। এখানে লিখো ১৩,২০,০০০, ১৩,২০,০০০। এরপরে মূল প্রশ্নে দেখো আমাদের একটা পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস দেওয়া আছে, এটার সাথে যোগ করব পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস, ক্যাপিটাল ইন এক্সেস এটা প্রশ্নে দেওয়া আছে কত টাকা, দেখো ২,০০,০০০ টাকা, এটা দেওয়া আছে ২,০০,০০০টাকা। তাহলে যোগ করে আউটার কলামে পাঠায় ১৫,২০,০০০টাকা। এটা হচ্ছে আমাদের মূলত পেড ইন ক্যাপিটাল, টোটাল পেড ইন ক্যাপিটাল, টোটাল পেড ইন ক্যাপিটাল। তাহলে এখানে মনে রাখবা এই কমন স্টকের সাথে আমাদের প্রশ্নে যদি কোনো প্রশ্ন যদি তোমরা পাও প্রেফারড স্টকও দেওয়া আছে, ওই প্রেফারড স্টকও এখানে কি করতে হবে, যোগ করতে হবে। প্রেফারড স্টক থাকলে সেটাও এখানে কমন স্টকের নিচে প্রেফারড স্টক,
এখানে যেমন ফেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ কমন স্টকেরটা যেমন যোগ করছো, প্রেফারড স্টকেরটা থাকলে যোগ করবা, তাহলে চারটি জিনিস যোগ করলে ফেড ইন ক্যাপিটাল পাবো আমরা। কমন স্টক, প্রেফারড স্টক, ফেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ কমন স্টক, ফেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ প্রেফারড স্টক, এই চারটি যোগ করলে আমরা পেয়ে যাব টোটাল ফেড ইন ক্যাপিটাল। ক্লিয়ার, বুঝছ? ওকে, এরপরে আমরা লিখব প্লাস রিটার্ন আর্নিং, প্লাস রিটার্ন আর্নিং, প্লাস রিটার্ন আর্নিং। এই রিটার্ন আর্নিং এর কিছু কাজ হয়েছে আমাদের এখানে। দেখো, রিটার্ন আর্নিং আমাদের ডেবিটে হয়েছে, আমাদের রিটার্ন আর্নিং ক্রেডিটে হয়েছে। প্রথমে রিটার্ন আর্নিং এর ব্যালেন্স ছিল 6 লক্ষ টাকা, রিটার্ন আর্নিং এর ব্যালেন্স ছিল 6 লক্ষ টাকা। এখন আমাদের প্রথম থেকে রিটার্ন আর্নিং ডেবিট হলে বিয়োগ হবে, ক্রেডিট হলে যোগ হবে। প্রথমে আমাদের রিটার্ন আর্নিং ক্রেডিট ডেবিট হয়েছিল 60,000, এরপরে রিটার্ন আর্নিং ডেবিট হয়েছিল 1,20,000, এরপরে আবার রিটার্ন আর্নিং ক্রেডিট হয়েছিল, ডেবিট হয়েছিল 66,000, এরপরে লাস্টে গিয়ে রিটার্ন আর্নিং আবার প্লাস হয়েছে 3,50,000। না বুঝলে বলবা। অর্থাৎ রিটার্ন আর্নিং যেখানে যেখানে ডেবিট হয়েছে ওইটা বিয়োগ হবে, আর যেখানে যেখানে যোগ হয়েছে ওইটা যোগ হবে, মানে ক্রেডিট হলে যোগ হবে, ডেবিট হলে বিয়োগ হবে। এটা তাহলে এটা যোগ বিয়োগ করে কত টাকা আসছে? 7,04,000, 7,04,000 এটা। আর প্রশ্নে যদি আরেকটা ইম্পর্টেন্ট, যদি প্রশ্নে ট্রেজার স্টক দেওয়া থাকে, প্রশ্নে যদি কি দেওয়া থাকে, ট্রেজার স্টক দেওয়া থাকে, সেই ট্রেজার স্টকটা রিটার্ন আর্নিং থেকে বিয়োগ করতে হবে। শেষ কাজ, এখন যোগ করো, যোগ করো, যেটা পাবো সেটা হচ্ছে টোটাল স্টক হোল্ডার সিকিউরিটি। যোগ করো, কত আসছে? 22,24,000। এটাই হচ্ছে স্টক হোল্ডার সিকিউরিটি, এটাই। তাহলে এটা সব সময় সব জায়গায় একই রকম হবে, তাহলে আমরা ধারাবাহিকতা মনে রাখব। তাহলে প্রথমে আমরা পেড ইন ক্যাপিটাল লিখব, এটার ভিতরে ক্যাপিটাল স্ট্যাক দুইটা, কমন স্টক, প্রিফার্ড স্টক, তারপরে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস যোগ করব, টোটাল পেড ইন ক্যাপিটাল পাবো, রিটার্ন আর্নিং যোগ করব, রিটার্ন আর্নিং এর সাথে সবগুলো নেট ব্যালেন্স বের করব আমরা, যোগ বিয়োগ করে নেট ব্যালেন্সটা বের করব, বের করে এরপরে ট্রেজার স্টক থাকলে সেটা বিয়োগ করব। এই হচ্ছে আমাদের স্টক হোল্ডার সিকিউরিটি সেকশন, এবং আমাদের পরিপূর্ণ একটা অঙ্ক ছিল। তোমাদের আরেকটা কোশ্চেন প্রশ্নে দেওয়া আছে, ওই কোশ্চেনটা হচ্ছে তোমাদের SW। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? স্টক স্প্লিটটা শিখলাম, ডিভিডেন্ডটা শিখলাম, ডিভিডেন্ডের সাথে সম্পর্ক রিটার্ন আর্নিং এর এটা শিখলাম, স্টক দুই প্রকার, ক্যাশ ডিভিড, ক্যাশ অর্থাৎ ডিভিডেন্ড দুই প্রকার, একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড দুই প্রকার, একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড আর একটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। ডিভিডেন্ড হিসাবে যদি আমরা নগদ টাকা পরিশোধ করি সেটা ক্যাশ ডিভিডেন্ড, ডিভিডেন্ড হিসাবে যদি আমরা শেয়ার দিই সেটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। আর স্টক স্প্লিট হচ্ছে কোম্পানির মোট মূলধনটা অপরিবর্তিত রেখে শেয়ারের সংখ্যা বৃদ্ধি অথবা হ্রাস করলে সেটাকে স্টক স্প্লিট বলা হয়, আর শেয়ারের সংখ্যা যেভাবে বাড়বে প্রতি শেয়ারের দাম ওইভাবে কমবে। এটা ছিল আজকে আমাদের পরিপূর্ণ একটা অঙ্ক, তোমরা প্র্যাকটিস করবা, এবং এই টাইপের যতগুলো অঙ্ক আছে তোমাদের এক্সারসাইজে বলো, মেন বইয়ে বলো, তোমার বিদেশি রাইটারের বইয়ে বলো, ইউনিভার্সিটি কোশ্চেন বলো, এগুলো তোমাদের কাজ থাকবে। কাজ করতে হবে, কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ বাসায় প্র্যাকটিস না করে যদি এটা এভাবে বসে থাকো যে আমাদেরকে স্যারে সবগুলো শিখিয়ে দিচ্ছে, কারণ এখানে সব অঙ্ক, হাজার হাজার অঙ্ক থেকে এখানে কিন্তু সবগুলো অঙ্ক আমাদেরকে করানো সম্ভব না। সেজন্য আমরা যে নিয়মের অঙ্ক শিখবো ওই নিয়মের যতগুলো অঙ্ক আছে এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, শেষ করে ফেলতে হবে। এটাই ছিল আজকের আমাদের ক্লাসটা।